বিবাহিত দম্পতির মধ্যে দুজন যদি দুই আকিদার হয় এবং স্বামী যদি স্ত্রীকে তার অনুসৃত আকিদার মেনে চলতে বলে, এক্ষেত্রে একজন নারীর করণীয় কী এবং তার ক্ষেত্রে স্বামীর কথা মানতে হবে কি না? স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে ভিন্নমত থাকতে পারে, যদি এরকম হয় যে না স্ত্রীর যে ভিন্নমতটা আছে সেটা, সরি, স্বামী স্ত্রীর মধ্যকার যে ভিন্নমতটা আছে এটা খুব ছোটোখাটো বিষয়, ইমাম যাওয়ার মতো কোনো বিষয় নয়, তো সেই বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যকে বাধ্য করতে পারেন না, আহ্বান তো অবশ্যই করতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তার স্ত্রীর একটা ভিন্নমত ছিল, খুব ইন্টারেস্টিং বিষয়। ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি মসজিদে জামাতে সালাত আদায়ের জন্য যেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার কাছে এটা ভালো লাগতেছে, লাগে না। তিনি বাহিরে বিশেষ করে রিস্কি বিষয়গুলোর ব্যাপারে খুব সতর্ক থাকতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলেছিলেন যে আপনার কাছে ভালো লাগে কি লাগে না সেটা ভিন্ন বিষয়, আপনি স্বামী হিসাবে আমাকে নির্দেশ করেন তাহলে বাহিরে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া আমার জন্য শরীয়ত ফরজ ওয়াজিব করে নাই, আমি যাবো না। তো ওমর রাদিয়াল্লাহু বলছেন না, এটা তো মানা তো আমি করতে পারি না, কারণ নবীজি বলেছেন লা তামনাউ মা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে মসজিদে যেয়ে তুমি বাধা দিও না। তা আল্লাহ নবী যেখানে বাধা দিতে নিষেধ করেছেন আমি কীভাবে বাধা দিব? তো তিনি বলেছেন আপনি বাধা না দিলে আমি যাবো। কি সৌন্দর্য ইসলামের দেখেন, খলিফাতুল মুসলিমিন। তো স্বামী স্ত্রী একে অন্যকে ছোটোখাটো দিনই বিষয় যদি মত পার্থক্য থাকে সেগুলো একে অন্যকে মানতে বাধ্য করতে পারেন না, শরীয়ত সেই নির্দেশ দেয় না বা সে অধিকার দেয় না। তবে এক্ষেত্রে নিজের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, ছোটোখাটো মত পার্থক্য আকিদার মধ্যেও ছোটোখাটো বিষয় হতে পারে, আকিদার একেবারে মৌলিক বিষয় যদি হয় ইমান যাওয়ার মতো বিষয় তাহলে তো কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই, যেটা সত্য সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে।